বাদল হাওয়া বইছে সবুজের মাঝে, সবুজেরা যেন আনন্দে তারা দোলা দিচ্ছে। কি সুন্দর! আসলে প্রকৃতি ছাড়া আমরা কোথাও প্রকৃতপক্ষে যে মিষ্টি একটি ভালোবাসা কোথাও পাওয়া যায় না। প্রকৃতির সাথে আমাদের জীবনের এক অনাবিল বৈচিত্র্যময়তা যেন ছড়িয়ে আছে। বৃষ্টির পর বৃক্ষের পাতাগুলো যেন শুদ্ধ হয়ে প্রস্ফুটিত আলো বিচ্ছুরণ ঘটাচ্ছে। জলের উপর টিপটপ বৃষ্টির জল, আসলে আমাদের জীবনটা একাকিত্ব নয়। অনেকে এই একাকিত্ব মাঝে নিজেকে বিলীন করে দেয়। আসলে একাকিত্ব বলতে কিছু মানুষের মাঝে, মানুষই স্বপ্নের জগতে বিচরণ করে, তেমনি প্রকৃতি মাঝে আরেক প্রকৃতি তার স্বভাব সুলভ আচরণে নারকেল গাছে ফুল ধরেছে, মৃদু মৃদু হাওয়া। আসলে একে বাদল হাওয়া বলা যায় না, মৃদু হাওয়াই বলা ঠিক হবে। এটা কি গাছ হবে? নিম পাতা মনে হচ্ছে। আসলে চোখ দুটো ভালো রাখতে হলে প্রকৃতিকে দেখতে হবে, সবুজ লতা পাতা দিকে দৃষ্টি দিতে হবে। এক ওয়েবসাইটে দেখেছিলাম, প্রকৃতি দর্শন করলে নাকি চোখ ভালো থাকে। আসলে দোপা ফেললেই কত বিচিত্রময়তা দেখা যায়, আমরা তার খোঁজ রাখি না। আমরা দূর দূরান্তে ছুটে যাই কত কিছু দেখতে। গাছের ডালে পিঁপড়া ঘুরে বেড়াচ্ছে, এত সৌন্দর্য এর আগে দেখিনি। স্নিগ্ধ আকাশ অপলক নয়নে তাকিয়ে আছে। আমার কাছে মনে হয় আকাশও এই সবুজের রূপে মুগ্ধ, সেজন্য নিচের পানে তাকিয়ে থাকে। এটা হচ্ছে ছোট একটা পুকুর, জল। আসলে এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারলে কি যে সুখ, কি যে শান্তি, তা বলে বোঝানো যাবে না। আমি খুব শান্তি অনুভব করছি। এই দৃশ্যগুলো দেখে পাখি উঠছে, কি সুন্দর জীবন! আমরা কত কিছু নিয়ে ব্যস্ত। আসলে এখানে আমরা খালি হাতে এসেছি, খালি হাতে এখান থেকে ফিরে যেতে হবে। আমার আমার বলে কত কিছু করি, কিন্তু কোনো কিছুই আমার না। আমরা বুঝেও না বোঝার ভান করে কত কিছু করি, কিন্তু একটু চোখ মেলে দেখি না প্রকৃতির যে রূপ, এই রূপের মাঝে আমি তো মুগ্ধ, আমি তো ফিদা হয়ে গেলাম। আসলে এইভাবে দেখিনি তো কোনোদিন তাকিয়ে। কি সুন্দর! নারকেল গাছের পাতা মৃদু দোল দিচ্ছে।
আসলে গাছের পাতাগুলো যেন নিষ্পাপ, মানুষও যদি সবাই নিষ্পাপ হয়ে যেত এই পৃথিবীটাই শান্তিময় হয়ে যেত। আসলে আমরা যেন ভুলের মধ্যেই আছি, এখান থেকে পরিত্রাণের উপায় কিভাবে পাওয়া যাবে হয়তো আমরা কেউ কেউ জানি, হয়তো কেউ জানি না। জীবন চলছে জীবনের নিয়মে, প্রকৃতি চলছে প্রকৃতির নিয়মে। বর্তমান করোনা ভাইরাস সময়ে সারা বিশ্বে লকডাউনের কবলে মানুষের জীবনযাত্রা একটু বাধাগ্রস্ত হচ্ছে। অর্থনৈতিক বিদ্রা কত রকম অঙ্কে বিশ্লেষণ করছে, কত টাকা ক্ষতি কত কিছু, কিন্তু তারা এই কথা বলছে না, এই লকডাউনের ফলে গ্রিন হাউস এফেক্ট থেকে এই যে সবুজ বৃক্ষলতা এত ত্রাণ পেয়েছে, এরা যে পরিত্রাণ পেয়েছে। সবুজ না বাঁচলে মানুষ বাঁচতে পারবে না। চেইন অফ কমান্ড, সবার সাথে সিকুলের মেলবন্ধন। আমরা কেউ একা নই, চন্দ্র সূর্য গ্রহ তারা সবুজ বৃক্ষ লতা পাতা মানুষ, আমরা সবাই একই সিকুলে বদ্ধ। প্রকৃতিও মানুষ ছাড়া বাঁচতে পারবে না, প্রকৃতি বাঁচাতে হলে মানুষ লাগবে, আবার এই মানুষকে বাঁচাতে হলে প্রকৃতি লাগবে, আমরা একে অপরের। এখন ছোট বড়র কোনো বিষয় নয়, দেখি সুন্দরভাবে দোল, আমারও একটু দোল দিতে ইচ্ছা করছে, কিন্তু আমি কীভাবে দেব, তাই তো এখন একটা দোলনা লাগবে। আসলে সব কিছু নিজের ভেতর, নিজের মাঝেই একটা সুন্দর স্বপ্ন তৈরি করে নিতে পারলে নিজের মাঝেই শান্তি বিরাজ করে। খুবই ভালো লাগছে আমার, মনে হচ্ছে অপলোক নয়নে আমি শুধু শুধুই চেয়ে থাকি।